বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হওয়ার পথে খানার উত্তর পূর্বাঞ্চলের সুলেমান। স্থানীয়রা তাকে আউচি বলেও ডাকেন। এই মানুষটি বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হতে যাচ্ছেন। তুরস্কের সবচেয়ে লম্বা মানুষ সুলতান কোশেমকে পিছনে ফেলে সবচেয়ে লম্বা মানুষের রেকর্ড করতে যাচ্ছেন খানার নাগরিক সুলেমান আব্দুল সামেদ। সম্প্রতি এক স্বাস্থ্য পরীক্ষার সময় 29 বছর বয়সী এই তরুণের উচ্চতা 9 ফুট 6 ইঞ্চি বলে জানা গিয়েছে স্থানীয় একটি হাসপাতালে। এতে সুলেমান বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। উচ্চতার কারণে স্থানীয়দের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছেন তিনি। তিনি যেখানেই যান মানুষ তার সঙ্গে একটা ছবি তুলতে চান। বিশেষজ্ঞরা তাকে জানিয়েছেন যে তার জাইগাটিজম নামে একটি বিরল জটিলতা রয়েছে যা অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা যেতে পারে। জাইগাটিজম বা দৈত্যাকার গড়নের সবচেয়ে সাধারণ কারণ হল একটি শিশুর পিটুইটারি গ্রন্থিতে একটি বিনাইন বা ক্যান্সারবিহীন টিউমারের অবস্থান যা অতিরিক্ত হারে শারীরিক বৃদ্ধির হরমোন নিঃসৃত করে। অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপারেশন করাই হল জাইগাটিজমের সবচেয়ে সাধারণ চিকিৎসা পদ্ধতি। সুলেমানের দাবি 3-4 মাস অন্তরই তার উচ্চতা বেড়ে যায়। যে হারে তার উচ্চতা বাড়ছে তাতে যে কোনো দিন তিনি সুলতানকে ছুঁয়ে ফেলবেন। এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের খেতাব ধরে রেখেছেন তুরস্কের সুলতান কাসেম। সুলতান কাসেম একজন তুর্কি নাগরিক। তিনি গ্রিনিস রেকর্ড হিসেবে বর্তমান পৃথিবীর উচ্চতায় সবচেয়ে লম্বা পুরুষ। সবচেয়ে লম্বা পুরুষ হওয়ার পাশাপাশি তার আরও 2টো খেতাব রয়েছে। জীবিত মানুষের মধ্যে সবচেয়ে বড় হাত ও সবচেয়ে বড় পা তার। তিনি এতটাই লম্বা যে সাধারণ উচ্চতার দরজা দিয়ে ঘরে ঢুকতে পারেন না। তার হাত এবং পায়ের তালু এতটাই বড় যে অর্ডার দিয়ে বিশেষ জুতো পরতে হয় তাকে। এমনকি আঙুলে ধরার জন্য লাগে বিশেষ কলম। তার জামার মধ্যে সাধারণ উচ্চতা ও ওজনের 2 জন মানুষ একই সঙ্গে অনায়াসে ঢুকে যেতে পারেন। সুলতানের 10 বছর বয়স থেকেই তার অস্বাভাবিক বৃদ্ধি শুরু হয় এবং প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরও এই বৃদ্ধি চলতে থাকে। 2010 সালে ভার্জিনিয়া ইউনিভার্সিটির মেডিকেল স্কুলে চিকিৎসা শুরু হয় তার। টানা 2 বছর চিকিৎসার পর তার গ্রোথ হরমোন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। কিন্তু ততদিনে তার উচ্চতা হয়ে গিয়েছে 8 ফুট 1 ইঞ্চি। কিন্তু এখন আর অতিরিক্ত হরমোনের কারণে তার উচ্চতা বাড়ছে না। 2013 সালে সুলতান তার থেকে 10 বছরের ছোট মার্ভি দিবোকে বিয়ে করেন। এর 1 বছর পর উচ্চতার জন্য গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে তার। কিন্তু সুলতানের সেই রেকর্ড এবার ছাপিয়ে যাওয়ার পথে সুলেমানের।